আজকে আমরা পড়বো কোষ নিয়ে। কি নিয়ে পড়বো? কোষ। কোষকে ইংলিশে সেল বলে এবং সেল বিদ্যাকে সাইটোলজি বলে। কোষ সংক্রান্ত বিদ্যাকে সাইটোলজি বলে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হলো একটা সেলের ছবি। সেলের মাঝে এটা হলো নিউক্লিয়াস, এটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস আবিষ্কার করেছে রবার্ট ব্রাউন। এখানে আমি লিখে রেখেছি রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেছে। এই যে কোষ, এই কোষটা আবিষ্কার করেছে রবার্ট হুক। রবার্ট হুক কোষ আবিষ্কার করেছে কত সালে? 1665। সালটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাট রবার্ট হুক কোষ আবিষ্কার করেছে এটা ইম্পর্টেন্ট। রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেছে এটা ইম্পর্টেন্ট। এটা হলো ব্রেন, ব্রেন বা সেন্টার, সেন্টার অফ দ্য সেল, ব্রেন। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া, এই চপ্পল আমাদের দেখতে লাগছে, অজন্তা চপ্পল, এটা হলো মাইটোকন্ড্রিয়া। এর মধ্যে এনার্জি তৈরি হয়, একে বলে ইনার পাওয়ার হাউস বলে। একে কি বলে? পাওয়ার হাউস, শক্তি ঘর। এর মধ্যে এনার্জি জমা হয়, মাইটোকন্ড্রিয়া। আমাদের যে হার্ট আছে, হার্ট কোনোদিন থাকে না, হার্ট বিট কোনোদিন বন্ধ হয় না, মরার আগে পর্যন্ত চলতে থাকে, কারণ হার্টের মধ্যে মাইটোকন্ড্রিয়া সব থেকে বেশি আছে, ওই জন্য পাওয়ার সাপ্লাই সব থেকে বেশি আছে, ওই জন্য কখনো থাকে না। আর যে যা বলছেন লাইসোজোম, এতে তো হচ্ছে লাইসোজোম। লাইসোজোম খুবই ইম্পর্টেন্ট। একে বলা হয় সুইসাইড ব্যাগ। সুইসাইড ব্যাগ কাকে বলা হয়? লাইসোজোমকে। সুইসাইড ব্যাগ, সুইসাইড ব্যাগ কাকে বলা হয়? লাইসোজোমকে। আরেকটা কোশ্চেন আছে যে জীবন্ত কোষ, জীবন্ত কোষ কে আবিষ্কার করেছিল? রবার্ট হুক অ্যান্সার হবে না, রবার্ট হুক অ্যান্সার হবে না। রবার্ট হুক আবিষ্কার করেছিল কোষ, এটা ছিল মৃত কোষ। জীবন্ত কোষ আবিষ্কার করেছিল লিউয়েনহক, লিউয়েনহক, লিউয়েনহক। এই লিউয়েনহক জীবন্ত কোষ আবিষ্কার করেছিল। আচ্ছা, কোষের ভিতরে এখানে লিকুইড থাকে, এখানেও লিকুইড থাকে আর এখানেও লিকুইড থাকে। কোষের এটা হলো নিউক্লিয়াস, আমি বলেছি নিউক্লিয়াসের ভিতরে লিকুইড থাকে বলে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম। আর কোষ এই নিউক্লিয়াসের বাইরের লিকুইড থাকে, এই লিকুইডটাকে বলা হয় সাইটোপ্লাজম। এই কোষটা কি কোষ? প্রাণী কোষ কি উদ্ভিদ কোষ? তো আমি এটা দেখেই বলে দিতে পারবো এটা হলো একটা প্রাণী কোষ। কেন? প্রাণী কোষ এখানে যদি এটা এটা যদি প্লান্ট হতো, যদি গাছের কোষ হতো, তাহলে এখানে কোষ পর্দা থাকতো, এখানে কি থাকতো? কোষ মানে সেল ওয়াল থাকতো, সেল ওয়াল বা কোষ প্রাচীর থাকতো। কোষ প্রাচীর নেই, তার মানে হলো এটা প্রাণী কোষ। আর এই যে কোষ প্রাচীর বানিয়ে দিলাম, এর মানে এটা হয়ে গেল উদ্ভিদ কোষ। তাহলে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। নিউক্লিয়াসের ভিতরে লিকুইড, লিকুইডকে কি বলে? নিউক্লিওপ্লাজম। এবং নিউক্লিয়াসের বাইরের লিকুইডকে বলে সাইটোপ্লাজম। কোষ আবিষ্কার করেছিল রবার্ট হুক 1665, এবং জীবন্ত কোষ বললে লিউয়েনহক। আরেকটা কোশ্চেন, নিউক্লিয়াস কে আবিষ্কার করেছে? এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা কে আবিষ্কার করেছে? রবার্ট ব্রাউন। আজকের মতো এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।